আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতি জরুরি সংবাদ, সৌদি আরব থেকে কতটুকু স্বর্ণ বা নগদ অর্থ বহন করতে পারবেন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি জানেন কি, সৌদি আরব থেকে বিশ্বের যে কোনো দেশে আপনি যখন যাবেন তখন কতটুক স্বর্ণ বা কতটুক নগদ অর্থ আপনি নিয়ে যেতে পারবেন তার একটা লিমিট রয়েছে। এর বেশি স্বর্ণ বা অর্থ যদি আপনি সাথে করে নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে জেলে যেতে হতে পারে। আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে কতটুকু আমরা স্বর্ণ বা কতটুকু টাকা নিয়ে যাব। সৌদি আরবে কর্তৃপক্ষ বা কাস্টমস থেকে যে ঘোষণাটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, সৌদি আরব থেকে নগদ অর্থ ও স্বর্ণ বহনের সীমা, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 60,000 রিয়ালের সমপরিমাণ অর্থ অথবা 60,000 রিয়াল সমপরিমাণ অর্থের স্বর্ণ সাথে করে নিতে পারবেন। এটি এক ট্রিপের জন্য প্রযোজ্য। স্বর্ণ এবং নগদ এর মূল্য কোনোভাবেই 60,000 রিয়ালের বেশি হওয়া যাবে না। এছাড়া এই যে সীমাটি, এই সীমাটি মূলত আপনার পুরো পরিবারের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনার সাথে ধরুন আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, বিষয়টা এমন না যে প্রত্যেকের জন্য 60,000 রিয়াল করে, সকলের জন্য একসাথে আপনার 60,000 রিয়াল করে লিমিট দেওয়া থাকবে। এটা আপনি একা গেলেও 60,000 রিয়াল, আপনার সাথে কেউ থাকলেও সেখানে 60,000 রিয়াল প্রযোজ্য হবে। আপনি যদি এর বেশি পরিমাণে টাকা পয়সা বা স্বর্ণ নেন সেক্ষেত্রে সৌদি আরবে রয়্যাল ডিক্রি আইন 5/2/1439 এইচ অনুসারে অ্যান্টি মানি লন্ডারিং 23 অনুচ্ছেদে আপনাকে আটক করা হবে এবং সৌদি কাস্টমস আপনার যে এই যে অর্থ বা স্বর্ণ রয়েছে সেগুলো জব্দ করতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে যে কিভাবে আপনি এর বেশি অর্থ হলে সেটা ঘোষণা করবেন। যদি আপনি সৌদি আরব থেকে 60,000-এর বেশি সোনা বা নগদ বহন করতে চান তাহলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে আপনি সেটা ঘোষণা দিতে হবে। আপনার এই টাকা বা স্বর্ণের প্রমাণ দেখাতে হবে, কোথা থেকে আপনি নিয়েছেন, টাকার উৎস কী, এই জিনিসগুলো আপনাকে সৌদি কাস্টমসের কাছে বিমানবন্দরের ফর্মে জমা দিতে হবে। শুল্ক কর্মকর্তারা আপনাকে প্রশ্ন করতে পারে, আপনাকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে যে আপনার দখলে থাকা টাকা বা আপনার দখলে থাকা স্বর্ণ সেগুলো বৈধভাবে উপার্জন করা হয়েছে। আপনি যদি এর বেশি যে স্বর্ণ বা অর্থ থাকবে সেটার ঘোষণা দিতে ব্যর্থ হন তাহলে অবৈধভাবে নগদ অর্থ বহন করছেন বলে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে এই টাকা বা স্বর্ণগুলো বাজেয়াপ্ত করা হতে পারে। এছাড়া আপনার এই পুরো টাকাটাও জব্দ করা হতে পারে অথবা প্রথমবার 25% পর্যন্ত মূল যে টাকা সেটার জরিমানা আরোপ করা হতে পারে। বারবার যদি আপনি এই ভুল করেন তাহলে 50% পর্যন্ত জরিমানা করা হতে পারে। এরপরে যেটা হতে পারে, সৌদি কর্তৃপক্ষ আপনার যে মূল টাকা বা আপনার আয়ের উৎস সেটার জন্য তারা আপনার বিভিন্ন সার্চিং করতে পারে বা বিভিন্ন রকমের অনুসন্ধান করতে পারে। তাই যে সকল প্রবাসীরা সৌদি আরবে বসবাস করছেন দয়া করে সৌদি আরবে কাস্টমসের এই নিয়মগুলো মেনে চলবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।